আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফর্নে ফর্নকে কীবোর্ড কাস্টমাইজ করতে পারি আমরা যারা বাংলা বা ইংলিশ যখন টাইপ করি তখন হয়তো অনেকেই খেয়াল করে দেখব যে বাংলা বা ইংলিশের মাঝামাঝি যখন আমরা টাইপটা শুরু করি তখন বারবার ফর্ন চেঞ্জ করাটা একটা বিরক্তিকর ব্যাপার এবং সময় সপেক্ষ ব্যাপার তো আসুন এই বিরক্তিকর সময় ব্যাপারটাকে কীভাবে সহজে একটু সহজ উপায়ে করা যায় তো আসুন আমরা হাতে কলমে দেখার চেষ্টা করি ব্যাপারটা কীভাবে হয় প্রথমে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার টু ওপেন করছি ধরুন আমি এখন বাংলায় টাইপ করব সেই জন্য আমাকে কি করতে হবে এখান থেকে বাংলা ফোন সিলেকশন করতে হবে তো বাংলা ফোন সিলেকশন করলাম বাংলাদেশ বাংলা হ্যাঁ ফন্ট সিলেকশন করতে হবে দেন এখান থেকে ওরিয়েন্টেশনটাও আমাদের বিজয় ক্লাসিক করে দিতে হবে আচ্ছা এখন আমরা এখানে লিখব বাংলাদেশ বা যে কোনো একটা বাংলা শব্দ লিখবো বাংলাদেশ আমাদের মাতৃভূমি এখন যদি আমরা ইংরেজিতে লিখতে চাই তাহলে কি করতে হবে ঠিক একইভাবে এখান থেকে ইংলিশ ফন্টটা সিলেকশন করতে হবে ইংলিশ ফন্ট সিলেকশন করতে হবে এবং এখান থেকে কিবোর্ড লেআউটটাও চেঞ্জ করতে হবে হ্যাঁ দেখেন তখন আমার লিখতে হবে ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি আচ্ছা যাই হোক আমি মোটামুটি হয়তো বোঝাতে পেরেছি যে বারবার আমাকে এই ফন্টে যেতে হচ্ছে এবং কীবোর্ডের লেআউটটাও চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ এই মজার ব্যাপার কি হয়তো এখানে দেখুন বহুল প্রচলিত ইংলিশ ইংলিশ ফন্ড রোমানটা যেহেতু বহুল প্রচলিত বা বারবার ইউজ করা হয় সেহেতু এই ফন্টটা এখানে রিসেন্ট ইউজ ফন্ডে রয়ে গিয়েছে আর যদি এটা না থাকতো তাহলে আমাকে কি করতে হতো বাংলা ফন্ট সিলেকশন করার পরে আমাকে এই কীবোর্ড লেআউটটাও ইংলিশে আনতে হতো এবং এখানে সার্ভ বক্সে লিখতে হতো টাইমস নিউ রোমান বা যে কোনো একটা ইংলিশ ফন্ট যেটা আমি সচরাচর ইউজ করি না সেটা টাইপ করে দিতে হতো আপনারা জানেন বাংলা লেখার মাঝামাঝি যদি আমি এখানে ইংলিশে টাইপ করেছি টাইপটা হবে না আমাকে কিবোর্ড লেআউটটা চেঞ্জ করতে হবে এটা মোটামুটি ভালো একটা সমস্যা সাপেক্ষ ব্যাপার তো আসুন কথা না বাড়িয়ে আমরা আসল কাজে চলে আসি তো আমরা চাচ্ছি ফন্টকে কাস্টমাইজ করতে কীবোর্ড কাস্টমাইজ করতে এই জন্য আমাদের যেটা করতে হবে ওয়ার্ডের ফাইল মেনুতে গিয়ে আমরা অপশন মেনুতে যাব অপশন মেনুতে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন কাস্টমাইজ রিবন বলে একটা ট্যাব থাকবে সেই ট্যাবে আমাদের ক্লিক করতে হবে কাস্টমাইজ রিবন ট্যাবে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখুন কীবোর্ড শর্টকাটস শর্টকাটস দেন কাস্টমাইজ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে ক্যাটাগরির আন্ডারে আমরা যে কোনো এক জায়গায় কারসটা রেখে এফ প্রেস করব। আমরা ফন্টটা খোঁজার চেষ্টা করছি হ্যাঁ এ প্রেস করার সাথে সাথে আমাদের ফন্ট ডায়ালগ বক্স চলে আসছে তো এখন আমি এখান থেকে যেহেতু আমি বাংলা ফন্ট আমাদের সুতুনি ইউজ করে থাকি আমাদের বাংলা ভাষাভাষী যারা আছি এটা একটা বহুল প্রচলিত বাংলা ফন্ট তো আমরা সুতুনিটা খুঁজে এবার বের করার চেষ্টা করি এস প্রেস করবো এস প্রেস করে আমরা নিচের দিকে খুঁজবো কোথায় সুতুনিটা আছে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি খুঁজে পেয়েছি এখন দেখুন আমি কিন্তু আগে থেকেই এটাকে কাস্টমাইজ করে রেখেছি যেহেতু আমি আমাকে বারবার এটাই ব্যবহার করতে হয় যার কারণে আমি এটা কাস্টমাইজ করে রেখেছি যাই হোক আমি এটা ফেলে দিচ্ছি ফেলে আমি নতুন করে আপনাকে দেখাচ্ছি ধরেন আমাদের কোনো কিছু কাস্টমাইজ নাই এখন তো এই ফোনটাকে আমি কিবোর্ড শর্টকাট কিতে কাস্টমাইজ করব ঠিক আছে তাহলে আমি এখন কী করব প্রেস নিউ শর্টকাট কি এখানে আমি দিচ্ছি দেখিনিয়ার টপ আছে কিনা হ্যাঁ এখানে আমি কন্ট্রোল জিরো দিব হ্যাঁ দেন অ্যাসাইন করবো যদি আমরা অ্যাসাইন না করি তাহলে কিন্তু এটা কাস্টমাইজ হবে না তো এখন আমি ঠিক ইংলিশ ফন্টের জন্য আমি ইংলিশ ফন্ট আমি ব্যবহার করে থাকি বহুল প্রচলিত ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান আমরা আপনার সবাই জানেন এটা আমি কাস্টমাইজ করে রেখেছিলাম এটা আমি ফেলে দিচ্ছি আপনাদের কাজে দেখার সুবিধার্থে নতুন করে দিচ্ছি এটা আমি দিচ্ছি কন্ট্রোল ওয়ান এবং অ্যাসাইন করছি এবং এখন আমি বের হয়ে আসবো সব উইন্ডো থেকে আমি বের হয়ে আসবো এখন দেখুন আমি কিন্তু ট্রান্সফোর মানে আছি ঠিক আছে এখন আমি যদি বাংলা লিখতে চাই দেখুন কন থেকে কন্ট্রোল প্লাস জিরো দিলে আমার ফন্ট দেখুন ফন্ট সার্চ বক্সে কিন্তু অলরেডি শুধু হয়ে গেছে শুধু আমাকে কী করতে হবে এই কিবোর্ড লেআউটটা চেঞ্জ করতে হবে আপনার জানেন কীবোর্ড লে বিজয়ের কীবোর্ড লেআউট চেঞ্জ করার জন্য শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল অজ বি হ্যাঁ এখন আমরা লিখি আমি আমার দেশকে ভালোবাসি ভালো লেউটা আমরা কন্ট্রোল অল্ট ভি দিয়ে সরি ভি দিয়ে আমরা চেঞ্জ করতে পারি অথবা আমরা মেনু করতে পারি মেনু করলে সময় লাগবে তো আমরা সব সবসময় কীবোর্ডের কিকে প্রাধান্য দিয়ে থাকি এতে আমাদের কাজের এফিসিয়েন্সি অনেক অনেক গুণ বেড়ে যাবে তো এখন যদি আপনি বাংলাতে লিখলাম এখন আমরা ইংলিশ লিখতে যাচ্ছি ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল জিও দেই দুঃখিত লেআউটটা চেঞ্জ করতে হবে বা আমি কি এটা সরি কন্ট্রোল ওয়ান দিই যেহেতু আমরা টাইম রোমানের জন্য আমরা কন্ট্রোল অন দিয়েছিলাম দেখুন অলরেডি ফন্ড চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা এভাবে আমরা ওয়ার্ডকে আরও বিভিন্ন ওয়েতে কাস্টমাইজ করতে পারি আপনারা নিজেরাও হয়তো একটু ঘাটাঘাটি করলে পারবেন তাছাড়া আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও কিছু ডিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যে কীভাবে কাস্টমাইজ করে আমরা ওয়ার্ডকে আরও গতিতে এবং স্বাচ্ছন্দের সাথে কাজ করতে পারি তো আজ ছিল মোটামুটি এটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে আর কষ্ট করে দেওয়া মানে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম